আমি এসেছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও দেশে বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই রকি অ্যান্ড রাহিম ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আপনি আজকে আপনাদের সামনে আরো একটি ভুট্টা মারার মেশিনের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে ভিডিওতে আমরা ভুট্টা মারার মেশিনটি কি সাইজের, মেশিন সম্পর্কে জানবো, আর যিনি ক্রয় করতেছেন তার সাথে পরিচিত হব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিবেন। তো ভিডিও শুরুতে চলুন ভাইয়ের সাথে একটু পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু যদি আমার দর্শকদের আপনার পরিচয়টা বলতেন। জি, আমি এসেছি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা থেকে। আমি মূলত ইউটিউব চ্যানেলে ওই ভাইয়ের ভিডিও দেখলাম, অনেকগুলো চ্যানেলই দেখেছি, তার মধ্যে এই ভাইয়ের ভিডিওটা দেখে মনে হয়েছে যে আমার কাছে না ওনার কাছে নেওয়া যায়, একটু নির্ভরশীল মনে হইল, যার কারণে আমি ওনার সাথে কথা বললাম এবং সরাসরি এসে অর্ডার দিয়ে গিয়েছিলাম। আজকে এটা কমপ্লিট হয়েছে, ডেলিভারি নিচ্ছি। মূলত আসলে যারা ভুট্টা চাষাবাদ করেন তো দেখা যায় যে অনেক জমি চাষ করতে হয়, যেমন আমার ধরেন প্রায় 30 বিঘার মতো জায়গা আছে। তো এতগুলো ভুট্টা যদি আমি মারাই করতে লেবার দিয়ে করি তাহলে অনেক লেবারের দরকার হবে, আর লেবারও এখন পাওয়া যায় না। দেখা যায় যে অনেকেই তাদের বেশি অর্থ উপার্জনের জন্য বিদেশ চলে গেছে। এটা একদিকে যেমন রেমিটান্স আর্ন করে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল করতেছে, আর এদিকে আমরাও কৃষিকাজে একটা যান্ত্রিকই নির্ভর হয়ে যাচ্ছি, যাতে এই যন্ত্রের মাধ্যমে আমাদের অল্প সময়ে কৃষিকাজগুলো সঠিকভাবে সম্পন্ন করতে পারি। এটা কিন্তু একদম আপডেট মেশিন, আগে যে মেশিনগুলো ছিল এই মেশিনে কিন্তু ভুট্টার যে খোসাগুলো ছিল এগুলো হচ্ছে ভুট্টার খোসাগুলো। আর অনেকে বলে ভুট্টাতে কলাটা, এই কলার সাথে ভুট্টা থাকে কিনা, কোনো এটা কিন্তু একদম কাঁচা ভুট্টা, আপনার স্ক্রিনে অলরেডি দেখছেন কাঁচা ভুট্টা মারাইছি, কোনো ভুট্টার সাথে কিন্তু কোনো রকম দানা নাই, ঠিক আছে, একদম ফ্রেশ ভুট্টার খোসাগুলো কিন্তু আপনার একদম আস্তে আস্তে খোসাগুলো, ঠিক আছে। ভুট্টা সরাসরি খেত থেকে আনার পর আপনারা মেশিনে দিবেন, দেওয়ার পর কিন্তু ডাবল চাল না থাকার ফলে আপনার ফ্রেশ ভুট্টাগুলো, ময়লা সহ ভুট্টাগুলো এদিকে বের হবে, ফ্রেশ ভুট্টাগুলো পিছনে চলে যাবে। তো মেশিনের কিন্তু আপনার আরও এখানে আমরা ব্যবহার করছি চাংসাই L32 এয়ার কুলার সেলফ স্টার্টার ইঞ্জিন, এটাতে হ্যান্ডেল দেওয়ার কোনো প্রয়োজন নাই, চাবির মাধ্যমে কিন্তু মেশিনটা স্টার্ট হয়ে যাবে। আর আমাদের মেশিনটার সাইজ হচ্ছে 30x52 সাইজের। তো এই মেশিনটা কিন্তু আপনার প্রতি ঘন্টায় প্রায় 100%-এরও বেশি জমি মারাই করে থাকে ভুট্টা। তো ভিডিও দীর্ঘায়িত করবো না, যেহেতু ওনারা গাড়ি নিয়ে আসছে, মাল পরিবহনের গাড়িও চলে আসছে। তো মেশিন সম্পর্কে টুকটাক ধারণা দেওয়ার জন্য আপনাদের সামনে মাঝে মাঝে ভিডিও নিয়ে হাজির হই, আর যারা আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর অনেকে আমাদের ঠিকানা জানতে চান, আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলার নকল উপজেলা। তো আপনারা সরাসরি আমাদের কারখানায় এসে মেশিন সচককে দেখে চেক করে নিয়ে যাবেন। যারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান, যেহেতু এগুলো ভারী মাল, পরিবহনজনিত কিন্তু অনেক সমস্যার কারণে মেশিন নষ্ট হয়ে যেতে পারে, তাই আমরা বলি সরাসরি কারখানায় এসে নিজে এসে মেশিন দেখে নিয়ে যাবেন। তো ভাই, দূর থেকে কেউ যদি আমাদের কাছে মেশিন নিতে আসে, আসলে কি প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নাই, যেহেতু আমি এসে খুব ভালো পাইছি এবং ওনার কমিটমেন্ট 100-তে-100। তো উনি কিন্তু আসলে এই পেশায় জড়িত না, উনি ওনার ব্যক্তিগত কাজের জন্য ওনার লোকজন আছে, ওনারা চালাবে। তো ভিডিও দীর্ঘায়িত করবো না, যেহেতু অনেক সময় পার করে দিচ্ছি, ওনারা খুব সকালে আসছিল, এখন প্রায় 2টার উপরে বাজে গেছে। তো সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।